বাঙালির রান্নাঘরে আপনাদেরকে সব স্বাগত জানাই। ফুলকপি আলুর ঝোল করব, তার জন্য কড়া গরম করে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার ভাপিয়ে কপিগুলো রেখেছিলাম, সেই কপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। অল্প ভাজবো, আমরা ফুলকপি যেহেতু ঝোল করব বেশি ভাজবো না, একটু ভালো একটু ভেজে নেব অল্প। ভেজে নেওয়ার পর এবার হলুদ গুঁড়ো একটু দেবো আর একটু নুন দেবো। নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে 2 মিনিট পর আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে একটু ভালো একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি জল ঢেলে দেবো সেদ্ধ সেদ্ধ করার জন্য। যতটা জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন সেরকম জল দেবো, যাতে একটু ঝোলটাও হয়। দিয়ে ভালো করে এই তো চাপা দিয়ে এবার সেদ্ধ হতে দেবো। এবার আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার আমাদের সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু। এবার এটাকে নামিয়ে নেব। এবার ওতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, একটা তেজপাতা ফোড়নে দিয়ে আমি এবার কেটে রাখা টমেটোগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করবো, একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো, পরিমাণ মতন দেবো। তখন কপিতে একটু দিয়েছি, এখন অল্প দিয়ে এবার টমেটোগুলো একটু ভেজে নেবো। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নেবো। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি বেটে রেখেছি তেল ছাড়ার পর। এবার বেটে আদা, গোটা জিরে, গোলমরিচ বেটে একসাথে বেটে নিয়েছি, সেগুলো এবার আমি দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে কষে নিয়েছি ভালো করে, দিয়ে দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলু কপি সব দিয়ে দেবো ঝোল সমেত। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে এবার এটা একটু ফুটতে দেবো চাপা দিয়ে। আপনারা যেভাবে ঝোল রাখতে চান সেরকম রাখতে পারেন। আমার হয়ে গেছে, এবার দেখুন, ওই দেখুন হয়ে গেছে। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ওপর থেকে আমি ওপর থেকে এবার ধনে পাতা গুলোকে কেটে রেখেছিলাম, এবার ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো। 2 মিনিট পর আমি একটু হতে দেবো যাতে ধনে পাতাগুলো একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর আমি এবার একে নাভিয়ে নেবো। আমার ঝোল রেডি হয়ে গেছে।